এই মুহূর্তে আগামীকাল বুধবার আর আগামীকাল থেকে রাজ্য জুড়ে লোকাল ট্রেন পরিষেবা কিন্তু চালু হচ্ছে, এটা আমরা সকলে জানি। তবে এই মুহূর্তে সকলের মনে একটা প্রশ্ন রয়েছে, আগামীকাল থেকে কতগুলি লোকাল ট্রেন চলবে, কোন ডিভিশনে কয়টি করে ট্রেন চলবে বা কোন সেকশনে কতগুলি ট্রেন চলবে। এই মুহূর্তে আপনি যে এরিয়া থেকে ভিডিওটি দেখছেন, আপনার নিকটবর্তী যে রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশনের উপর দিয়ে কতগুলি ট্রেন চলবে, সেখানে সেই ট্রেন দাঁড়াবে কি না, বন্ধুরা এই নিয়েই রয়েছে বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর সকলেই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি কোন এরিয়া থেকে ভিডিওটি দেখছেন বা আপনার নিকটবর্তী রেল স্টেশন কোনটি রয়েছে, সেই রেল স্টেশনের উপর দিয়ে কোনো ট্রেন দেওয়া হয়েছে কি না। অবশ্যই এই সমস্ত বিষয়গুলি নিচে কমেন্ট করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ট্রেন চলাচল সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিস আপনার মিস না হয়। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি আগামীকাল বুধবার আর আগামীকাল সারা রাজ্য জুড়ে কিন্তু 696টি ট্রেন কিন্তু চালু হচ্ছে। এই 696টি ট্রেনের মধ্যে দক্ষিণ পূর্ব রেলের ক্ষেত্রে 81টি ট্রেন কিন্তু রয়েছে। এই 81টি ট্রেন কাল থেকে কিন্তু চালু হবে। সেক্ষেত্রে বলা হয়েছে এই 81টি ট্রেনের টাইম টেবিল কিন্তু দেওয়া হয়েছে, আপ ট্রেন এবং ডাউন ট্রেন কোন স্টেশন থেকে কখন ছাড়বে, কোন স্টেশন পর্যন্ত যাবে, সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয়েছে। এবং নিচে যেমন বলা হয়েছে সেকশন ওয়াইজ কোন রুটে কতগুলি ট্রেন চলবে, সেটা লিস্টও কিন্তু এখানে দেওয়া হয়েছে অন স্ক্রিন, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানেও দেখুন একটি লিস্ট দেওয়া হয়েছে কোন রুটে কতগুলি ট্রেন চলবে, আপ ট্রেন ডাউন ট্রেন সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনি যদি দক্ষিণ পূর্ব রেলের লিস্ট পেতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন ফলো করবেন, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এই যে টাইম টেবিল রয়েছে বা কোন সেকশনে কতগুলি ট্রেন চলবে, আপ ট্রেন বা ডাউন ট্রেন, আপনারা কিন্তু সেগুলি চেক করে নিতে পারবেন। এরপর বলে রাখি কাল বুধবার কাল থেকে কিন্তু শিয়ালদা ডিভিশনে 413টি কিন্তু ট্রেন চালু হচ্ছে, অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। এবং হাওড়া ডিভিশনে রয়েছে 202টি ট্রেন। তোমাদের এখানে শিয়ালদা ডিভিশনের যে শিয়ালদা নর্থ সেকশন এবং শিয়ালদা মেন যে সেকশন রয়েছে সেখানে কিন্তু টোটাল 270টি ট্রেন কিন্তু চালু হচ্ছে, তার লিস্ট কিন্তু পরপর পরপর দেওয়া হয়েছে। অর্থাৎ কোথায় থেকে কোথায় কতগুলি ট্রেন চলবে সেটা কিন্তু দেখুন নিচে দেওয়া হয়েছে অন স্ক্রিন, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া বলা হয়েছে শিয়ালদা দক্ষিণ সেকশন সেখানে কিন্তু ট্রেন চালু হচ্ছে 143টি, এবং সেটাও বলা হয়েছে কোন সেকশনে কতগুলি ট্রেন চলবে সেটা কিন্তু পরপর পরপর দেওয়া হয়েছে। এরপর দেখুন বলা হয়েছে হাওড়া ডিভিশন, হাওড়া ডিভিশনে কিন্তু 202টি ট্রেন কিন্তু চলছে, এবং সেটাও বলা হয়েছে হাওড়া থেকে কোন কোন সেকশনে কতগুলি ট্রেন চলবে সেটা কিন্তু পরপর পরপর কিন্তু দেওয়া হয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন কিন্তু দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, অবশ্যই এই লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নেবেন যে কোথায় থেকে কোন ট্রেন কতগুলি চলবে সেটা কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। এক কথায় আগামীকাল থেকে কিন্তু 696টি ট্রেন কিন্তু চালু হচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি 413টি ট্রেন চালু হচ্ছে শিয়ালদা ডিভিশন থেকে, 413টি ট্রেন চালু হচ্ছে শিয়ালদা ডিভিশন থেকে, 202টি ট্রেন চালু হচ্ছে হাওড়া ডিভিশন থেকে, এবং 81টি ট্রেন চালু হচ্ছে খড়গপুর ডিভিশন থেকে। টোটাল কিন্তু 696টি মতো ট্রেন কিন্তু চালু হচ্ছে, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তখন তারা আশা করি বুঝতে পেরেছেন কাল থেকে কোন ডিভিশনে বা কোন সেকশনে কতগুলি ট্রেন চলবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।